আগামী 7ই জানুয়ারি বামেদের মিনি ব্রিগেড সমাবেশের প্রস্তুতি শুরু নিচ্ছেন বাম যুবনেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জি। জেলায় জেলায় কর্মী সমর্থকদের বার্তা। রাজ্যের শাসক দল তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে বাম যুবদের জনপ্লাবন হবে। লোকসভা নির্বাচনে ঝড় একেবারে তুমুল ঝড় বইতে শুরু করবে। বামেদের ফলাফল ভালো হবে বলে এমনটাই মনে করেছেন ডিওয়াইফাই রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা এবং বাংলার অগ্নিকন্যা ডিওয়াইফাই রাজ্যের সম্পাদিকা কমরেড মীনাক্ষী মুখার্জি। শাসক দলে চাকুরি কেলেঙ্কারি, বিভিন্ন কাজের দাবি দেওয়া, কৃষকের ন্যায্য ফসলের দাম, কীটনাশক সার এবং বিভিন্ন রকমের জিনিসপত্র যেভাবে চড়া দামে বিক্রি করছে শাসক দল, তারই দুর্নীতির বিরুদ্ধে বামেদের একেবারে মিনি ব্রিগেড সমাবেশ প্রস্তুতি শুরু হবে। আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে বাম যুবনেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জি মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে দৌড়ে এগিয়ে রয়েছে। তবে এই দৌড়ে এগিয়ে থাকলেও বামেদের উপরমহল হেভিওয়েট নেতারা কি সেটা কি গ্রহণযোগ্য করবে, এটা এখন দেখার বিষয় রয়েছে। রাজ্য রাজনীতিতেই মিনি ব্রিগেড সমাবেশের প্রস্তুতি শুরু হয়ে গেল। রাজ্য রাজনীতিতেই খেটে খাওয়া মেহনতি, ভাই বোনেদের জন্য প্রতিবাদ, চাকুরি আন্দোলন, বিভিন্ন ইস্যু নিয়ে বামেদের একেবারে বিশাল ঐতিহাসিক জনসভা হবে কলকাতার রাজপথে। কথাতেই বলে বামেদের একসময় স্লোগান ছিল, ছাত্র যুব সমাজ দিচ্ছে ডাক, বেকারের পেটে লাত, বাংলা থেকে তৃণমূল সরকার নিপাত যাক। লাল ঝান্ডার গতিবেগ একেবারে উপচে পড়বে, শাসক দল তৃণমূলে রাতের ঘুম হারাম হয়ে যেতে পারে, এমনটাই খবরের আপডেট সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে তুলে ধরছে। আরও একবার জানিয়ে রাখি, জেলায় জেলায় বামেদের সংগঠন মজবুত হচ্ছে, ইনসাফ যাত্রার সভা আর মাত্র কয়েকদিন ধৈর্যের অপেক্ষা বলে মনে করি।